বিগত 3 দিন ধরে আমাদের কারেন্ট বিকেলে মানে দুপুরে আসছে, তারপর একটু বাতাসের বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কারেন্ট নেই। কিন্তু আমাদের যে লোকের এরিয়াগুলো আছে একটু কাছেই, মিনিমাম আমাদের 20-30 মিটার হবে লোকের এরিয়াগুলোর মধ্যে কারেন্ট আছে, কিন্তু আমাদের এরিয়ার মধ্যে কারেন্ট নেই। 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের মধ্যে কারেন্টগুলো চলে যাচ্ছে লোকে লোকে, একটু বাতাস দেওয়ার মধ্যে মধ্যেই আমরা কারেন্ট পাই না, কিছু পাই না। এটা ধর্মনগর পৌর পরিষদের আন্ডার? হ্যাঁ, পৌর পরিষদের আন্ডারই চলছে। 13 নম্বর ওয়ার্ড? 12 নম্বর এবং 13 নম্বর। কোন জায়গাতে আপনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন? আমরা এখন আছি মিলনপথে আছি আমরা এখন, মানে অবরোধ করছি আমরা। মেইনলি আমরা কারেন্টে এবং জলের কিছু সমস্যা আছে, ওইটার জন্য আমরা মেইনলি আমরা অবরোধ করছি আজকে বাধ্য হয়ে। তো আপনারা কি দপ্তরকে, মানে নির্দিষ্ট দপ্তরকে আপনারা বলে কি ঘোরা হচ্ছে না এই বিষয়ে? আমরা অলরেডি আমরা না হলেও 30-40টা আমরা কমপ্লেন অলরেডি করে ফেলেছি, কিন্তু কমপ্লেন করার পরেও তাদের কোনো রেসপন্স না অব্দি এখনো আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের কোনো কিছু আমাদের কিছু নেই যে আমরা মানে কিছু অবরোধ করবো না। আমরা চেয়েছিলাম যে অবরোধ যাতে না করা হয়, তারা যাতে আমরা এসে যথাসময়ে সবকিছু আমাদের সবকিছু ঠিক করে দেন, কিন্তু তারা এখনও অবধি কোনো কিছু রেসপন্স দেয়নি, তার জন্য আমরা অবরোধ করতে আমাদের বাধ্য হয়েছি। বিদ্যুৎ বিচ্ছিন্ন কত মানে কত সময় হবে আপনারা আজকে? আমাদের কাল রাত থেকে আমাদের নেই, এর আগেও আরেকদিন হয়েছে, সেম হয়েছে। আর ওই রাত থেকে আমাদের দিন অব্দি ছিল না, হ্যাঁ ওইটা আমরা কমপ্লিট করেছিলাম, কিন্তু ওইটার রেসপন্স পাইনি। ভেবেছিলাম যে আমরা ওই দিন ঠিক হয়ে যাবে, কিন্তু আবার সেই আমাদের গত রাত থেকেও আমাদের পাইনি। অলরেডি 3 দিন হয়ে গেছে, 12টা থেকে, রাত্রে 12টা থেকে আমরা আজকে এখন অব্দি হয়ে গেছে, 6টা 7টা হয়ে যাবে, কিন্তু এখনো আমরা কারেন্টের কোনো কিছু পাইনি। আপনারা কি চান? আমরা চাই যে আমরা আমরা লগের যে 20-30 মিটারের লগে যে মানুষগুলো আছে তাদের যে কারেন্টগুলো গলিতে কারেন্ট যায়, কোনগুলো লাইন বা আছে ওই লাইনের সাথে যাতে যাতে আমাদের গলি বা 12 নম্বর 13 নম্বর ওয়ার্ডের লাইনগুলো সংযুক্ত করা হয়, ওইটাই আমরা মানে ওইটাই আমরা চাই, আর কিছু। তো আপনাদের দাবি পূরণ না হলে আপনারা কি করবেন? আমরা রাস্তা অবরোধ করে রাখবো, আমরা আমাদের এখন। আপনার নামটা? আমার নাম অনিল। এটা কোন রোডটা পড়েছে? এটা এটা কলেজ রোড, মিলনপথ। আপনাদের মানে আপনাদের কোনো সুরা না হলে আপনারা অবরোধ চালিয়ে যাবেন? অবরোধ চালিয়ে যাবেন। আপনার নামটা দাদা? অনির্বাণ দাস। 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের মধ্যে কারেন্ট নেই, তাই আমরা এখানে রাস্তা অবরোধ করেছি। কোন জায়গাতে? এটা ধর্মনগর কলেজ রোড, মিলনপথ। আপনাদের কি কি আমাদের এখানে সমস্যা হচ্ছে দেখেন, 1 নম্বর হচ্ছে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে ভাড়া থাকে, দ্বিতীয়ত আমাদের এখানে অনেক রোগীও আছে এই এরিয়ার মধ্যে, প্লাস আমাদের রমজান মাস চলছে, তো এখানে টাইম টেবিলে কারেন্ট মিলে না, জল মিলে না, এই সমস্যা। 3 দিন থেকে কারেন্ট নেই। আপনারা কি দপ্তরকে জানিয়েছিলেন? হ্যাঁ, দপ্তরকে জানিয়েছি, প্লাস দপ্তরে অনেক আমরা কমপ্লেন করেছি, প্লাস ওনাদের একটা কমপ্লেন নম্বর আছে, হোয়াটসঅ্যাপে আমরা সবকিছু মেসেজ করেছি ওনাদেরকে, আমাদের কাছে প্রুফ আছে, আমরা মেসেজ করেছি, কিন্তু ওনারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সুরাহা করে দিতে পারেনি। আপনাদের আন্দোলন কত সময় ধরে চলবে? আমরা যতক্ষণ সময় না বিদ্যুৎ এসে আমাদেরকে কারেন্ট সংগ্রহ করে না ততক্ষণ পর্যন্ত আমরা রক্ত অবরোধ করে রাখবো। আপনার সাথে কি দপ্তরে কোনো লোক বা আধিকারিক কথা বলতে এখন পর্যন্ত যোগাযোগ করেনি? আপনাদের বর্তমান দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমাদের এই 12 নম্বর এবং 13 নম্বর যে দুটি ওয়ার্ডের মধ্যে কারেন্টের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে কদমতলা লাইন কেটে আমাদের টাউন লাইনের মধ্যে অ্যাডজাস্ট করে দেয় ওরা। এই এটা মিউনিসিপাল এরিয়া, কিন্তু এখন এটাকে গ্রাম এরিয়ার মতন রেখেছে। কেন আমরা ইগনোর এই রিজনটা কোন আমরা এখন একটা সমস্যার কথা জানানোর কোনো জায়গা নাই, খোঁজ খোঁজ আপনার সাথে গেলে অবশ্যই তারা রেসপন্স করবে, কিন্তু আমরা কি সলিউশন কি আজকের সমাধান তো হয়ে দিব, নেক্সট টাইম আবার সেই মুভ। স্যার আগে আমরা আপনার সলিউশন লাগে, স্যার আমরা টাউনের সাথে লাইন যুক্ত করতে হবে। অ্যাপ্লিকেশন লিখছি সবাই শুরু করুন, ত্রেয়ার ফর ইলেকট্রিক কানেকশন উচ্চা ডিভিশন 1 টাউন লাইন, এটা আমরা দাবি করি। লোকাল অ্যাড্রেস আমাদের 13 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের যে কানেকশনটা আছে এই জায়গাটা আমাদের কানেকশন লাগবে। আপনারা সবাই লিখিত মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
রূপচর্চা কেই না বা পছন্দ করে, হোক পুরুষ কিংবা মহিলা। নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলুন। মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা, তাছাড়া এখন চলছে 30% ছাড়। যোগাযোগ করুন 56 HGB রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমনি, তাছাড়া যোগাযোগের মাধ্যম 9774318879 অথবা 8731848654। এখন চলছে তাদের দুর্দান্ত 30% ছাড়। তাহলে আজই চলে যান কমলস ফ্যামিলি স্যালনে।